হামলার একদিন আগেই জানতেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গুলিবিদ্ধ হওয়ার একদিন পর হাসপাতাল থেকে দেয়া ভাষণে এ কথা জানান তিনি। তিনি আরো বলেন, ওয়াজিরিস্তানের কিংবা গুজরাটের কোনো এলাকায় তাকে হত্যার ষড়যন্ত্র হতে পারে। এদিকে হামলার এই ঘটনায় পাকিস্তানের বিভিন্ন শহরে শুক্রবারও বিক্ষোভ করছে ইমরান খানের সমর্থকরা। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। হত্যাচেষ্টার রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে ইমরান খানকে হত্যাচেষ্টার ঘটনায় আবারও সামনে আনল তা। আপাতত গুলিবিদ্ধ ইমরান খান শঙ্কামুক্ত, তবে খানকে হত্যাচেষ্টার নেপথ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ কয়েকজনের নাম বলছে পিটিআই। শুক্রবার জুমার নামাজের পর দেশজুড়ে প্রতিবাদে নামেন তার দলের নেতাকর্মীরা। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে তারা। যারা খানকে হত্যার চেষ্টা করেছে তাদের ধরুন, তিনি তো শুধু সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন, ক্ষমতা নয়। আপাতত গুলিবিদ্ধ ইমরান খান শঙ্কামুক্ত। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আহত ইমরান খান। একদিন আগেই জানতে পেরেছিলাম যে আমাকে হত্যা করা হতে পারে, সেটা ওয়াজিরাবাদ ও গুজরাটের কোথাও ঘটতে পারে, কিন্তু তা সম্ভব হয়নি। এদিকে কয়েকটি শহরে পিটিআইয়ের বিক্ষোভে ঘটেছে অগ্নিসংযোগের ঘটনা। লাহোরের সরকারি বাসভবনে আগুন দেওয়া হয়েছে, তবে প্রমাণ ছাড়াই দোষারোপ দুঃখজনক বলে জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী। গুলির ঘটনায় এরই মাঝে একটি যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে। এই হামলা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আর রাজনীতিতে সহিংসতার স্থান নেই বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এছাড়াও নিন্দা জানিয়েছে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ। এদিকে ইমরানের লং মার্চে হামলার প্রতিবাদে ক্ষোভে ফুটছে গোটা পাকিস্তান। আর রাজনীতিবিদরা তাদের ঘৃণা ছড়িয়ে দেওয়ার অবস্থান থেকে সরে না আসলে পাকিস্তানকে এক বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24।